মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর 3। আপনার সময় 5 মিনিট, দয়া করে সময়ের মধ্যে শেষ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে বাচ্চাদের দিবসে বক্তব্য প্রদানের জন্য সুযোগ দান করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। আজ মহান জাতীয় সংসদে বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75 সালের বঙ্গবন্ধু পরিবারের দ্বারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজলুল নেতা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদেরকে আমি স্মরণ করি জেল থানায় যে তার নেতাকে হত্যা করা হয়েছিল। আমি স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের পরে এদেশের স্বাধীনতা আন্দোলনে, সহযোগিতার আন্দোলনে যেসব দেশ শহীদরা শহীদ হয়ে এদেশের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, আমি তাদেরকে স্মরণ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা শহীদ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি দুইবার মনোনয়ন দিয়ে জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাকে। আমি সেই সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাচ্ছি আমার নির্বাচনী আসন লক্ষ্মীপুর সদর উপজেলা ভারতীয় ইউনিয়ন একটি পৌরসভা জনগণের প্রতি, যারা আমাকে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচন করে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি স্মরণ করছি 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তভবন নির্বাচন, বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠ মন্ত্রী নির্বাচিত হয়েছেন, 58 সালের আইয়ুব বিরোধী আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 63 সালের ছয় দফা আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান, সর্বোপরি 1977 সালের নির্বাচনে আওয়ামী লীগ মূল ভূমিকা ছিল, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সর্বভূমি ভূমিকা, সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন করে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মাননীয় স্পিকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে আজ অর্থনৈতিক অস্থিরতা, সেখানে অনেক উন্নয়নশীল রাষ্ট্র দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবারে 7,97,020 টাকার বাজেট দিয়ে বাংলাদেশ এর জনগণের জন্য প্রশংসা অর্জন করেছে। সারা বিশ্বে বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা বই প্রকাশ করেছে। মাননীয় স্পিকার, এবার বাজেটে গণমুখী বাজেট, জনবঙ্গ বাজেট, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যবধির উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে, যাতে সাধারণ জনগণ উপকৃত হবে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপিকে, মাননীয় অর্থমন্ত্রীকে,
ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি সংসদ সদস্যদের বিষয়ে একটু কথা না বললে নয়, এবার বাতাকে সংসদ সদস্যদের গাড়ি আমদানি উপহার দেখল। মাননীয় সদস্য আমাকে একটু সময় দেন। মাননীয় স্পিকার, আমি দু একটা কথা জনগণের জন্য বলবো, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, আপনি 2 মিনিট বলবেন। জাতীয় সংসদ সদস্যদের বিষয়ে আমি দু একটা কথা বলবো, এবারে বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপরে কর আরোপ করা হয়েছে, এই কর প্রত্যাহারের দাবি জানাই। একজন সংসদ সদস্য আইন প্রণেতা, আমরা সংসদ সদস্য সর্বক্ষণিক জনগণের সাথে যোগাযোগ করতে হয়, উন্নয়নমূলক কাজের জন্য সর্বক্ষণ আমাদেরকে ঢাকার সাথে যোগাযোগ করতে হয়, যেখানে একজন জেলা পরিষদের চেয়ারম্যান বিনা পয়সায় বাসা পায়, তার নির্বাচনকালীন সময়ে 5 বছরের জন্য বিনা পয়সায় গাড়ি পায়, 200-400 লিটার তেল প্রতি মাসে পায়, বিনা পয়সায় ড্রাইভার পায়। একজন উপজেলা চেয়ারম্যান বিনা পয়সায় অফিস পায়, বিনা পয়সায় বাসা পায়, বিনা পয়সায় অফিস পায়, বিনা পয়সায় গাড়ি পায়, 240 লিটার তেল প্রতি মাসে পায়। একজন একজন মেয়র প্রতি মাসে 500 লিটার তেল বিনা পয়সায় পায়, ড্রাইভার পায়। আর আমরা একজন সংসদ সদস্য হিসাবে আমরা কেন পাব না? ঠিক আছে, আমি বাজেটে বসি, আমি আমরা 350 সংসদ সদস্যের দাবি। এই বলে আমি মাননীয় সংসদ স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।